প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিকে আরও লাভজনক জীবিকায় পরিণত করার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রায় ছিয়াত্তর লক্ষ কৃষক ও ভাগ চাষিদের এবার রবি দু হাজার একুশ মরশুমে কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের শুভ সূচনা করবেন তারিখ আটই ডিসেম্বর দু হাজার একুশ মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় খরিফ দু হাজার একুশ মরশুম থেকে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সকল কৃষক ও ভাগ চাষির বছরে সর্বাধিক আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করে দশ হাজার টাকা ও সর্বনিম্ন পরিমাণ দ্বিগুণ করে চার হাজার টাকা করা হয়েছে যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ এই আর্থিক সহায়তা খরিফ ও রবি মরশুমের শুরুতে বছরে দুটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যাদের নাম এখনও নথিভুক্ত করা হয়নি তারা নিজ ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করুন কৃষকের সাথে কৃষকের পাশে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার धन्यवाद